হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে না সারাদিনে ব্লগ করা হয়নি, অ্যাকচুয়ালি কালকে বেরিয়েছিলাম তো তারপরে আজকে একটু দেরি করে উঠেছি, আর সেরকম কিছু করারও নেই, ওই জন্য ব্লগ করলাম না। বাট তোমাদেরকে দেখিয়েছিলাম শুক্রবার দিন আমরা নুডলস খাবো বলে, চিনির জন্য ওই সময় একটা মিলেট নুডলস এনেছিলাম স্লার্প ফার্মে। তো যেহেতু গতকালকে বেরিয়েছিলাম বলে চিনিকে আর ওটা গতকালকে দেওয়া হয়নি, তো আজকে ভাজি বাড়িতে আছি আর বেরোচ্ছিও না, ছুটির দিনও আছে। চিনিকে আজকে ফার্স্ট টাইম চিনির জন্য নুডলস বানাবো, মিলেট নুডলস। তো একবার তোমাদের দেখিয়েছিলাম যে আমি কী নুডলস অর্ডার দিয়েছিলাম, তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে স্লার্প ফার্মের মিলেট নুডলস। মিলেট তো খুবই উপকারী জানো, সেটা বাচ্চা বড় সবার জন্য, আর মিলেট হচ্ছে গ্লুটেন ফ্রি। তো যখন থেকে বাচ্চার মোটামুটি সলিড স্টার্ট হয় তখন থেকেই মিলেট জাতীয় মানে মিলেটের যে কোনো ফুড আইটেম দেওয়া যায়। তো তখন যেহেতু সেহেতু ওই মুহূর্তে চিবিয়ে খেতে পারে না বলে তো আর নুডলস দেওয়া যাবে না, তো এখন যেমন চিনি চিবিয়ে খেতে পারে আর মোটামুটি সব রকম খাবারই খাচ্ছে, তো নুডলস এখন ওকে ইন্ট্রোডিউস করছি। এর আগে একবার দুবার আমাদের থেকে একটা দুটো করে ওই নুডলসের মানে একটু আধটু খেয়েছে, সেটা তো আর পেট ভরার মতো না, বাট অ্যাজ আ মিল ওকে এবার দেবো। তো চলো আজকে বানাই, আর আমি কীভাবে বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তোমাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে আমি একদম সব কিছুরই পরিমাণ অল্প অল্প নেবো, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিতেই পারো, কারণ আমার চিনির তো জানো সব এক বছরই হয়েছে, তো ওর যেটুকু দরকার সেইটুকুই আমি নিচ্ছি। চলো যাওয়া যাক। এটা হচ্ছে স্লার্প ফার্মের নুডলসটা, একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড বয়েল করতে বলেছে ফোর মিনিটসের মতো, তো আমি আগের থেকেই বয়েল করে নিয়েছি, ওই জন্য প্যাকেটের মুখটা কাটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে ডিটেলস পিছনে দেওয়া রয়েছে। তো এটা আমি বিগ বাস্কেট থেকে নিয়েছি, 120 rupees MRP লেখা ছিল, বাট 120 rupees নেয়নি, 5 টাকা না 10 টাকা কমই নিয়েছে। তোমরা এটা যে কোনো অনলাইন সাইটেও পেয়ে যাবে বা যে কোনো শপেও পেয়ে যাবে। চলো প্রসেস স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে তোমাদের দেখাই, এর ভিতরে একটা এরকম নুডলসের মানে মশলা দেওয়া ছিল যেটাও বেবি ফ্রেন্ডলি, বাট আমি আজকে এটা ইউজ করিনি, আমি নর্মাল চিনিকে আমাদের ঘরের জিনিসপত্র দিয়েই বানিয়ে দিয়েছি। সেটা বাজতে যায়, আমি এসেছি এখন আমার মেয়ের চাউমিন বানাতে, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম স্লার্প ফার্মের মিলেট নুডলস। তো এটা একটুখানি বয়েল করে নিয়েছি, আর দেখো একটুখানি পনির টুকরো নিয়ে নিয়েছি, একটুখানি পেঁয়াজ কুচিয়েছি, একটু রসুন, টমেটোর একটা সাইড নিয়ে একটু 4 টুকরো করে নিয়েছি, আর ওখানটায় ব্রোকলি, ক্যাপসিকাম আর গাজরটা না অল্প বয়েল করে জল ফেলে দিয়েছি। বয়েল করা থাকলে কী হবে, এক তো ব্রোকলিতে গ্যাসের চান্সটা থাকবে না, সেকেন্ড থিং হচ্ছে ওকে তো বেশি তেলে ভেজে দেবো না, তাই ম্যাক্সিমামটা বয়েলেও থাকলো, খালি তেলে একটু সটে টাইপের করে দিলেই হয়ে যাবে। আর অলিভ অয়েলে করে দেবো, নর্মাল সর্ষের তেল রিফাইন তেলেও করা যায়, আর একটু গোলমরিচের গুঁড়ো আর নুন অ্যাড করবো। সামান্য তেল অ্যাড করে যে ভাজাগুলোর থেকে না মানে সবজির থেকে জল বেরিয়েছে, সামান্য তেল অ্যাড করে নুন দিয়ে সব সবজি আর ওগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তা তো দেখালাম আমি ম্যাক্সিমাম সবজি তো বয়েল করাই, একটু আরও একটু ভালো করে নরম করে নিই। গ্যাস বন্ধ করে দিয়েছি, বুঝতেই পারছো নুডলস সামান্যই দিয়েছি, সবজি বেশি দিয়েছি, অ্যান্ড এটা একটু ঠান্ডা হলে চিনিকে প্লেটে তুলে দিয়ে দেবো, আমার কড়াইটা ইগনোর করো। তো প্লেটে করে নিয়ে আমার চিনিকে দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ আমার চিনি বেশ সুন্দর মজা করে খাচ্ছে। ছোটদের সবসময় চেষ্টা করবে এরকম এজ থেকে একটু হাতে করেও খাওয়ার দিতে, তাহলে ওরা সেলফ ফিড শিখে যাবে। অ্যান্ড আমার যেহেতু অন্য দিন সময় হয় না, যখন যখন সময় পাই বিশেষ করে ছুটির দিনগুলোতে যে সমস্ত ফুড ওকে দিলেও নিজে খেতে পারবে সেগুলো আমি ওকে দিয়ে দিই অ্যাজ আ ফিঙ্গার ফুড। ও বেশ মজা করেই খেয়েছে, ছোটো মানুষ তো অত গুছিয়ে খেতে পারেনি, একটুতে এদিক ওদিক ছড়িয়েছে, বাট যেটুকু নষ্ট করেছে তার মানে মোটামুটি যা খেয়েছে আর পেট ভরার মতন খেয়ে নিয়েছে। তার সাথে চিনি কেমন করে খেয়েছে তোমাদেরকে কিছু ফটোজ শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, ডেফিনেটলি লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে নিও। আবার দেখাবো একটা নতুন ব্লগের সাথে, আর নতুন নতুন জিনিসের জন্য যখনই কোনো খাবার বানাবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন একবার মতন টাটা, আবার দেখা হচ্ছে একটা অন্য ব্লগে। বাই বাই।